নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। কলেজের ছাত্র ভর্তি সমস্যা চরমে, আন্দোলনে নামল পড়ুয়ারা। গড়ের ভিতরে পানীয় জলের তীব্র সংকট, মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ দাবি। বিদ্যুৎপৃষ্ট হয়ে মহিষের মৃত্যু, বরাতে জোরে বাঁচলেন মালিক। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। জিসি কলেজ সহ বরাক উপত্যকার বিভিন্ন মহাবিদ্যালয়ে বর্তমানে স্নাতক স্তরের ছাত্র ভর্তিতে এক বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। একই কলেজে পড়াশোনা করে স্নাতক স্তরে ভর্তির জন্য অন্য কলেজে আবেদন করতে হচ্ছে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ পড়ুয়াদের। পড়ুয়াদের ভবিষ্যৎ গঠন নিয়ে ছেলেখেলা শুরু হয় উদ্বিগ্ন অভিভাবকরা। বিষয়টি নিয়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ শুক্রবার কাছাড়ের বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে জেলাশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে এবিভিপি সদস্য সহ সাধারণ পড়ুয়ারা জানায়, বাইরে থেকে আসা ছাত্রছাত্রীদের পার্সেন্টেজ কম থাকলেও ভর্তিতে কোনো সমস্যা হচ্ছে না, অথচ নিজ কলেজ থেকে ভালো পার্সেন্টেজ নিয়ে উচ্চতর মাধ্যমিক উত্তীর্ণ হয়ে সেই কলেজে স্নাতকোত্তর স্তরের ভর্তি প্রক্রিয়া থেকে বঞ্চিত অনেকে। তারা ক্ষোভের সঙ্গে জানায়, শিলচর গুরুচরণ কলেজের 80% অধিক ছাত্রছাত্রীরা এখনও স্নাতক স্তরে ভর্তির সুযোগ পায়নি। এই অবস্থায় নিজের ভবিষ্যৎ গঠন নিয়ে আশঙ্কায় ভুগছে পড়ুয়ারা। বিষয়টি নিয়ে পড়ুয়ারা আসামের মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে অতিসত্বর সমস্যা সমাধানের আবেদন জানিয়েছে। অন্যদিকে এবিভিপির সহায়তায় পড়ুয়ারা সরকারের পোর্টাল পার্সেন্টেজ উল্লেখ করা বিভিন্ন কলেজের সেলফ ফান্ডেড কোর্সে আসন সংখ্যা বৃদ্ধি, আর্থিকভাবে দুর্বল ছাত্রছাত্রীদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা করা সহ অন্যান্য বিভিন্ন দাবি নিয়ে দুদিনের আলটিমেটাম দিয়ে জেলা শাসক মারফত ডিএইচইকে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে। আগামী দুদিনের মধ্যে তাদের দাবি পূরণ না হলে বরাক জুড়ে বৃহত্তর ছাত্র আন্দোলন গড়ে তোলার কড়া হুঁশিয়ারি দিয়েছেন ক্ষুব্ধ পড়ুয়ারা। কিন্তু আমরা সমাজ পোর্টালটাকে আমরা দেখতে পাই এটা অসমর্থ হয়ে রয়েছে। নাম্বার ওয়ান পয়েন্ট, ল্যাক অফ ট্রান্সপারেন্সি। সমাজ পোর্টালে কোনো ধরনের ট্রান্সপারেন্সি নেই। সমাজ পোর্টালে না কোনো পার্সেন্টেজের উল্লেখ আছে। যে 31% পেয়েছে ও 71 লেখে অ্যাপ্লাই করছে, আর যারা 81 পেয়েছে ওরাও পাচ্ছে না, 61 পেয়েছে ওরাও অ্যাডমিশন পাচ্ছে না, নিজের কলেজের ছাত্ররা ওরা পাচ্ছে না। আমরা চাই এই ল্যাক অফ ট্রান্সপারেন্সিটা ইয়ে করে যাওক, সমাজ পোর্টালে পার্সেন্টেজ যেটা আছে ওটা উল্লেখ করুক সমাজ পোর্টালে। সেকেন্ড পয়েন্ট, টু প্রোভাইড এ মিনিমাম রিজার্ভেশন ফর এক্সিস্টিং স্টুডেন্টস হু আর ফাইন্যান্সিয়ালি উইক। যারা ফাইন্যান্সিয়ালি উইক আছে তারা জন্য রিজার্ভেশন দেওয়াটা মাস্ট, আমরা এটা চাই। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এটা চায়। থার্ড পয়েন্ট, লিমিটেড সিটস ইন সেলফ ফান্ডেড ক্লাস, সেলফ ফান্ডেড ক্লাসেস। সেলফ ফান্ডেড যেগুলো আছে এগুলোতে লিমিটেড সিটস কেন? জিসি কলেজে দেখা যায় বায়োটেকনোলজি আছে, মাস কমিউনিকেশন আছে, কাছা কলেজেও আছে, বিভিন্ন রাধা মাধব কলেজেও আছে বিভিন্ন সেলফ ফান্ডেড কোর্স, কিন্তু ওইগুলোতে সিট ক্যাপাসিটি বহুতই কম। এগুলো যদি সেলফ ফান্ডেড হয়, নিজের পয়সা যদি আমি অ্যাডমিশন নিতে চাই, তো এগুলোতে কেন সিট ক্যাপাসিটিটা কম থাকবে? আমরা দাবি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ শিলচর শাখার পক্ষ থেকে এটা দাবি যে সেলফ ফান্ডেড কোর্সগুলোতে সিট ক্যাপাসিটি বাড়ানো হোক। আর আজকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ সবাই ছাত্রকে নিয়ে, সব কলেজের ছাত্রকে নিয়ে একটা মেমোরেন্ডাম ডিসি স্যারের কাছে দেবে, ডিএইচের কাছে দেবে থ্রু ডিসি স্যার। আর যদি আমরা দুদিনের আলটিমেটাম দেবো, দুদিনের ভিতরে যদি সব কলেজের ছাত্ররা যারা যারা আছে তারা অ্যাডমিশন যদি না হয় আর সেলফ ফান্ডেড কোর্সে সে সিট ক্যাপাসিটিটা না বাড়ায়, তাহলে আমরা বৃহত্তর একটা আন্দোলন করবো। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বরাকের বুকে বৃহত্তর একটা আন্দোলন করবো সব কলেজের ছাত্রছাত্রীকে নিয়ে। কাটিগোড়ার সেউতেজিপির গড়ের ভিতরে বিশুদ্ধ পানীয় জলের তীব্র সংকট চলছে। একদিকে সরকার জল জীবন প্রকল্পের নামে কোটি কোটি টাকা বরাদ্দ করছে, কিন্তু সরকারি কোটি কোটি টাকায় নির্মিত পানীয় জল প্রকল্প থাকা সত্ত্বেও জনগণের ভাগ্যে জুটছে না বিশুদ্ধ পানীয় জল। কাছাড়ের কাটিগোড়ার সেউতি গাঁও পঞ্চায়েতের গড়ের ভিতর দ্বিতীয় খণ্ডে জনগণের ভাগ্যে জুটছে না বিশুদ্ধ পানীয় জল। বিশুদ্ধ পানীয় জলের সমস্যা নিয়ে অভিযোগ দেওয়া সত্ত্বেও কোনো ব্যবস্থা গ্রহণ করছে না বিভাগীয় কর্তৃপক্ষ। এদিকে কোটি কোটি টাকায় নির্মিত পানীয় জল প্রকল্পের ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে। পুরনো পাইপলাইনের কাজে জোড়া তালি দিয়ে প্রকল্পের কাজ করছেন ঠিকাদাররা।
এমনি অভিযোগ করেন এলাকার জনগণ। দীর্ঘ এক বছর ধরে নোংরা ও নালা খালার পানীয় জল পান করছেন এলাকার জনগণ। অবশেষে কোনো সুরাহা না পেয়ে শুক্রবার সংবাদ মাধ্যমের সামনে তারা ক্ষোভ উগড়ে দেন। তারা বলেন, ঠিকাদারের চরম উদাসীনতা ও দুর্নীতির কারণে বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত এলাকার জনগণ। এ ব্যাপারে কাছাড় জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন স্থানীয়রা। জল খাইয়া আমরা বাচ্চারা অসুখ অসুবিধা, নিজেরও অসুখ অসুখ বিসুখ ছাড়েন না। খুব বাজে জল, নোংরা জল খাইলে পরে নানান অসুখ হয়, জলগুলা বাজে গন্ধ করে, বাজে জিনিস আইয়া পড়ে, তারা অত্যা তুলিয়া আমরা জল খাওয়ায়। তারা বারবার কইলে তারা শুনে না, যেন বাজে জল তোমরা পরিষ্কার করিয়া দেও, তারা শুনে না। একজন দেখলে আরেকজনের কথা হয়, কন্ট্রাক্টর দেখলে বিলালের কথা শুন, বিলালে কই বিলাল খাকুরে কইলে তাই নাই ওইটা ঠিক করে দিন না, বা পাই বিতাও ফাটা থাকে, ওরকম জল আমরা দিতরা আমরা খাওয়াইরা আমরা বাচ্চারা অসুখ ছাড়েন না। এই দেখুন জল ওরকম আমরা খাই আর এটা জল কিটা খাওয়া যায়নি কতদিন থেকে এরকম জলের অভাব, এটা বছর দেড় বছর হই যার। আমরা প্রায় 50 পরিবারও মানুষ, সবে কানেকশনও পাইছে না, এখনো সবে এখনো কানেকশনও পাইছে না, জল খাইতো কেমনে। কত গরিব মানুষ আছে নদী থেকে জল তুলিয়া খার, তারা সাপ্লাই এখনো কানেকশনও পাইছে না, তারা কিরকম খাইতো জল। আমরা 50 পরিবার মানুষ এদিকে আছি, সবে ভুক্তভোগী আমরা জলের। বিলাল উদ্দিন কন্ট্রাক্টরের চেলা, কন্ট্রাক্টরের চেলায় বিলাল উদ্দিনে পাইপটার কানেকশন দেওয়া দেয় না, খালি হয় পুরানা পাইপ কানেকশন দেয় গিয়ে আমরা নোংরা জল খাওয়াইতো। আমি কতদিন আপত্তি করছি, হে কানেকশনটা লাগাইয়া দেয় না নতুন কানেকশনগুলো, এই পুরানা পাইপ দিয়ে গুলাগুলা জ্বলায়, ফাটা ফাটা জ্বলায়। আমার বাড়িতে যে ফাটা পাইপ আছে, পাইপে দি বাম বামে জল উঠে, কিন্তু এই জিনিসটা ঠিক করিয়া দেয় না। আজকে বিগত মানে 6 মাসটা গিয়া এই জলটা চলে বেশি নোংরা জলটা, কিন্তু আমরা ওটাই আমরা ডিসি মহোদয় হয়ে যায় ওটাই আমরা প্রার্থনা জানাই যে আমরা এই জল সমস্যাটা যেন সমাধান। বিদ্যুতের ছোবলে প্রাণ গেল এক গরিব পরিবারের পালিত মহিষের। শুক্রবার সকাল 7:30 নাগাদ মহিষকে মাঠে নিয়ে যাওয়ার জন্য রওনা হলে বিদ্যুতের স্পর্শে সোনাই ধনেহরি প্রথম খণ্ডের শামসুল উদ্দিন লস্করের পালিত মহিষের মৃত্যু হয়। ঘটনার বিবরণ দিতে গিয়ে শামসুল উদ্দিনের পরিবারের লোকেরা জানান, প্রতিদিনের মতো এদিন সকালেও মহিষকে মাঠে নিয়ে বাড়ি থেকে রওনা হন গৃহকর্তা, কিন্তু বাড়ির গলিতে বিদ্যুতের লাইন ছিঁড়ে তার পড়ার কারণে মহিষটি বিদ্যুৎস্পৃষ্ট হয়, এতে প্রাণহানি ঘটে। বরাতে জোরে শামসুল উদ্দিন ও মহিষের 2 বাছুরের প্রাণ রক্ষা হয়। এদিকে এ ঘটনার সমবেদনা জ্ঞাপন করে সোনাবাড়ি ঘাট জিপির প্রাক্তন সভানেত্রীর স্বামী শামসুল ইসলাম বড়ভূইয়া বলেন, এপিডিসিএল এর গাফিলতির ফলে মহিষটি মারা গেছে। এদিন আরও বড়সড় ঘটনা ঘটতে পারত, কিন্তু ভাগ্যক্রমে সবাই সুরক্ষিত রয়েছেন। তিনি বিদ্যুতের সোনাই সাব ডিভিশনের অন্তর্গত কর্মীদের কাজের প্রতি ক্ষোভ প্রকাশ জানান। বিদ্যুতের লাইনের পাকার খুঁটির পরিবর্তে লোহার খুঁটি ব্যবহার করা হয়েছে, আর নড়বড়ে থাকা বিদ্যুতের তারগুলোর প্রতিও কোনো খেয়াল করেনি বিদ্যুতের সংশ্লিষ্ট কর্মীরা, ফলে বিভাগীয় কর্তাদের গাফিলতির এই ঘটনা ঘটেছে। এ নিয়ে তদন্ত করে বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য দাবি তোলেন তিনি। অন্যদিকে মৃত মহিষের মালিক সোনাই থানায় একটি এজাহার দায়ের করার পর সোনাই পশুপালন বিভাগের কর্মীরা মৃত মহিষের ময়নাতদন্ত করেছেন। 200 মিটার লাইন কোন লাইন মেনে যে এই পিপিসি পাইপ লাইন দিয়া কানেকশন দেওয়া হয়েছে, এটার আমি সঠিক একটা তদন্ত চাই। আমি বারবার এটারে অবগত করার পরেও এখানে কেন লাইন কেন পাকার খুঁটি দেওয়া হইল না, এটারও আমি তদন্ত চাই। আজকে তারা এখানে এই লাইন লোয়ার ফিলার থাকার কারণে এখানে জিআই কানেকশন হয়েছে, আর জিআই কানেকশন হওয়ার কারণে এই লাইনটা এখানে যদি পুষ্করিণীর সকালে যদি কোনো ভদ্র মহিলা আসতো তাহলে এই জলে পড়ে আর ওইটু আসলো। সকাল সকাল যখন ভদ্র এই মানুষ এই বহিষ নিয়ে যাওয়ার পথে সঙ্গে সঙ্গে এই বহিষটা এখানে মৃত্যু হয়েছে। যে আমরা আপাতত এখন ভেটেনারি আমরা জানাইছি, ডিপার্টমেন্টেও জানাইছি, এবং আমরা পুলিশ প্রশাসনে আমরা FIR ব্যবস্থা করছি। FIR ছাড়া তো এটা পোস্টমর্টম হইতো না, যার কারণে আমরা FIR করছি। আমি ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমরা আজকে এই কথা অবগত করতে যাই যে সোনাই সাব ডিভিশনের যে একটা সিন্ডিকেট রাজ যেটা চলে, সেই সিন্ডিকেটের লোকে কারা কারা জড়িত আছে, যে বিভিন্ন সমস্যা নিয়ে জর্জরিত সোনাই সাব ডিভিশন ইলেকট্রিক সিটি বোর্ডের প্রত্যেকটা কমপ্লেন করার পরেও কোনো কমপ্লেনে কাজ করে না, এটার কার ইশারা এটা কাজ করে। আমরা আজকে FIR করবো, যদি এখানে আমরা যদি কোনো তদন্ত আমরা যদি উচিত বিচার পাই না, তে আসামের চিফ মিনিস্টারের কাছে আমরা টুইট করবো এটা যে এই ব্যবস্থা এই সোনাই সাব ডিভিশনের আরো কিছু তথ্য আছে, সেই তথ্য নিয়ে আমি তুলিয়া ধরবো।
গোপন সূত্রের খবরের ভিত্তিতে কাছাড়ির দুটি পৃথক স্থানে অভিযান চালিয়ে বৃহৎ পরিমাণে নেশাজাতীয় সামগ্রী উদ্ধার করেছে কাছাড় পুলিশ। শুক্রবার কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতার তরফে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জানানো হয়, শুক্রবার সকালে জেলার দিগরখাল টোল গেট ও গুমরা এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করার পাশাপাশি 150টি সাবানের বাক্স থেকে 1881 কিলোগ্রাম হেরোইন উদ্ধার করেছে কাছাড় পুলিশ। একই সঙ্গে মণিপুরের বাসিন্দা 30-এর রাম মুয়াং, বছর 33-এর মঙ্গলালেম ও বিহারের বাসিন্দা বছর 30 আরবিল কুমার নামের তিনজনকে গ্রেফতার করার পাশাপাশি একটি বাহনকেও হেফাজতে রেখেছে পুলিশ। নেশাজাতীয় সামগ্রীগুলো মণিপুরের চুরাচাঁদপুর থেকে নিয়ে আসা হয়েছে। উদ্ধার করা হেরোইনের বাজার মূল্য প্রায় 950 কোটি টাকা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার। এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় কাছাড়ের কাটিগড়া ও হিলারায় ড্রাগস পাচারকারীদের পাকড়াও করতে গিয়ে পুলিশকে শূন্যে 2 রাউন্ড গুলি চালাতে হয়েছে। পুলিশি অভিযানে খবর জানতে পেরে ড্রাগস পাচারকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করায় পুলিশকে বাধ্য হয়ে 2টি ব্ল্যাঙ্ক ফায়ারিং করতে হয়েছে। পরে শালচাপড়ার এলাকায় এসে 50টি সাবানের বাক্স থেকে 561 গ্রাম হেরোইন উদ্ধার করার পাশাপাশি 35 বর্ষীয় আফজল হোসেন ও বছর 34-এর আখতার হোসেন নামের 2 ব্যক্তিকে গ্রেফতার করেছে কাছাড় জেলা পুলিশ। এছাড়াও হেরোইন সরবরাহে ব্যবহৃত একটি অল্টো গাড়িও আটক করা হয়েছে। পুলিশের গোপন অভিযানে উদ্ধার করা হেরোইনের বাজার মূল্য 3 কোটি টাকা, যেগুলো প্রতিবেশী রাজ্য মিজোরামের ভাইরেন্টি থেকে আনা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ। 2 দিনের পুলিশি অভিযানে আটক 5 সরবরাহকারীকে হেফাজতে রেখে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। জব্রকৃত সামগ্রীখিনির যি পরিমাণ আসলে 561 গ্রামস আসলে 561 গ্রাম আসলে আর তার লগতে দুজনক ব্যক্তিক আমি ধরবলে সক্ষম হয়েছো এই নিচাযুক্ত সামগ্রী সরবরাহ করেছিলেন। এজন হল আফজল হুসেন নাতানপুর লাইন পুলিশ স্টেশন এরিয়া, আর দ্বিতীয়জন ব্যক্তি হল আখতার হুসেন, কাটিগড়া অঞ্চলের। গোটেই যিখিনি সামগ্রী আমি জব্দ করবলে সক্ষম হলো, এই জব্দকৃত সামগ্রীখিনির বাজার মূল্য হব প্রায় 3 কোটি টাকা। তার লগতে আমি এটা মারুতি অল্টো গাড়িখনের জড়িয়ে ইয়াক এটা সরবরাহ করবলে চেষ্টা করেছিলেন। গতি এই চুবুরিয়া রাজ্যের পড়া এই সামগ্রীখিনি আমি ধরবলে সক্ষম হলো। আজি পুয়তি নিশারপরা আমি এটা আরও একটা অভিযান চলিছিলে। এই অভিযান চলিছিলে আমার কালাইন থানার অন্তর্গত দীঘরখাল, যে আমার টোল গেট আছে, এই টোল গেট অঞ্চলত এই অভিযান চলিছিলে। আর অভিযানকালত আমি 409 এখন ট্রাক আমি ইন্টারসেপ্ট করো। এই গাড়িখন মণিপুরের চুরাচাঁদপুরের আহি আসে, খান তালাশি চলাও, তার 3জন ব্যক্তিক আমি আটক করো। আর তার লগতে বৃহৎ পরিমাণের নিচাযুক্ত সামগ্রী 150টা সাবুনের বাকসত এক্সপেক্টেড টু বি হিরোইন্স আমি জব্দ করবলে সক্ষম হলো। নিচাযুক্ত সামগ্রীখিনির যে পরিমাণ, সেই পরিমাণ হল 1.881 কিলোগ্রাম। ইয়ার চোরাং বাজারত ইয়ার মূল্য হব প্রায় 9.5 কোটি টাকা। আজ ব্রেক থ্রু সায়েন্স সোসাইটির শিলচর চ্যাপ্টারের পক্ষ থেকে মাসিমপুরের নিকটবর্তী কুমারপাড়া অঞ্চলে বন্যাক্রান্তদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। কুমারপাড়ার হোলি ক্রাউন স্কুল প্রাঙ্গণে জেলা স্বাস্থ্য বিভাগ এবং বড়খলা পিএইচসি এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা। ক্যাম্পে চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন বড়খলা পিএইচসি এর চিকিৎসক ডাক্তার মীনা সিংহ এবং শিলচর সিভিল হাসপাতালের চিকিৎসক ডাক্তার অনন্যা দত্ত রায়। এছাড়াও উপস্থিত ছিলেন বড়খলা পিএইচসি এর অন্যান্য স্বাস্থ্যকর্মী যথাক্রমে অরিজিৎ রায়, নুমান উদ্দিন আহমেদ, মীনারানী দাস, অপর্ণা রায় এবং হোলি ক্রাউন স্কুলের শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন সুরজিৎ চন্দ, সৌগীতা দাস, বিজয় ভারতী দাস, প্রিয়ঙ্কা দাস প্রমুখ। ব্রেক থ্রু সায়েন্স সোসাইটি শিলচর চ্যাপ্টারের পক্ষ থেকে সাবির আহমেদ মাঝার বইয়া বলেন, পরপর 3টি মেডিকেল ক্যাম্প বন্যাক্রান্তদের জন্য শিলচরের 20 ফুটি, বেতকান্দি ও মাসিমপুরের নিকটবর্তী কুমারপাড়ায় অনুষ্ঠিত হয়। আজ এই মেডিকেল ক্যাম্প সফল করার জন্য জেলা স্বাস্থ্য বিভাগ, বড়খলা পিএইচসি এবং হোলি ক্রাউন স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করা হয় সংস্থার পক্ষ থেকে। মেডিকেল ক্যাম্পে স্বাস্থ্যকর্মী হিসেবে উপস্থিত ছিলেন আপনলাল দাস, প্রেমানন্দ বৈষ্ণব এবং শেফালী দাস। উই আর ভেরি থ্যাঙ্কফুল টু ব্রেক থ্রু সায়েন্স সোসাইটি শিলচর চ্যাপ্টার টু অ্যারেঞ্জিং অর্গানাইজিং দিস হেলথ ক্যাম্প হিয়ার ইন দ্য ভেনু অফ হোলি ক্রাউন স্কুল কুমারপাড়া মাসিমপুর। দ্য
গভর্নমেন্ট অফিসিয়ালস ফ্রম হেলথ ডিপার্টমেন্ট হেল্প আস টু অ্যারেঞ্জ দিস থিং অ্যান্ড দিস এরিয়া ওয়াজ কোয়াইট হেভিলি এফেক্টেড ফ্রম লাস্ট ফ্লাড অলসো ব্যাক ইন 2022 সো দিস ইনিশিয়েটিভ ফ্রম দ্য অর্গানাইজার্স ইজ অ ভেরি হোলি ইনিশিয়েটিভ অ্যান্ড ভেরি needed thing for the area of Kumarpada and entire Arunachal and Masimpur. So I'm again thankful to the organizers for arranging this in my way. Thank you. শিলচরের গুরুচরণ কলেজ হচ্ছে বরাক উপত্যকার মধ্যে একটি ঐতিহাসিক কলেজ। সেই কলেজের ছাত্রছাত্রীরা বেজায় ক্ষুব্ধ, তার কারণ হচ্ছে এই কলেজের ছাত্রছাত্রীরা এই কলেজেই ভর্তি সুযোগ থেকে বঞ্চিত। ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা উত্তাল করে তুলে কলেজ চত্বর কয়েকদিন আগে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ছুটে আসতে হয় অতিরিক্ত জেলা শাসককেও। তিনি বলেন, কলেজে ভর্তি প্রক্রিয়ায় আসাম সরকার কিছু নিয়ম বেঁধে দিয়েছেন, সেই নিয়মেই চলছে ভর্তি প্রক্রিয়া। পুরো রাজ্যে সামর্থ্যই গভর্নমেন্ট পোর্টালের মাধ্যমে ভর্তি প্রক্রিয়াটি চলছে। ছাত্রছাত্রীরা যারা কলেজে ভর্তি হতে ইচ্ছুক তারা কেন্দ্রীয়ভাবে প্রথমে এই পোর্টাল নাম রেজিস্ট্রেশন করতে হবে, তারপর নিজের প্রোফাইল আপলোড করতে হবে এবং শেষে প্রোগ্রাম সিলেকশন করতে হবে। এই পোর্টালের সুবিধা হচ্ছে ছাত্রছাত্রীরা ভারতবর্ষের যে কোনো কলেজে ভর্তির সুযোগ পাবে, 6টি সাবজেক্টেই ভর্তি হতে পারবে। সম্পূর্ণ প্রক্রিয়াটি হবে মেরিটের ওপর। কলেজের অধ্যক্ষ আসাম রাজ্যের শিক্ষা বিভাগের ডিরেক্টরের সঙ্গে যোগাযোগ করেছেন, বিষয়টা জানিয়েছেন। তিনি আশা করেছেন আগামীতে স্পষ্ট এডমিশনের মাধ্যমে হয়তো জিসি কলেজের ছাত্রছাত্রীরা যারা এখনো ভর্তির সুযোগ পাননি তারা ভর্তির সুযোগ পেতে পারেন এই কলেজেই। তো আমাদের কলেজের ছাত্ররা যারা ভালো রেজাল্ট করেছে, ভালো মার্কস পেয়েছে, ওরা ফার্স্ট লিস্টে পেয়েছে। যারা একটু নিচের দিকে আছে তারা সেকেন্ড লিস্টে পেয়েছে। আর যাদের একটু কম পার্সেন্টেজ সে তারা হয়তো আগামীতে যেটা স্পট এডমিশন আছে তাতেও পেতে পারে। এই ব্যাপারে আমি আমার রাজ্য সরকারের যিনি আমাদের ডিরেক্টর ওনার সাথে আমি যোগাযোগ করেছি। উনি বলছেন যে স্পট এডমিশনটা থেকে আমরা ছাত্রদেরকে বলবো আসার জন্য। ছাত্ররা আসলে আমরা দেখব কতটা সিট খালি আছে, কতটা সিট, সেই অনুযায়ী আমরা স্পট এডমিশন দেব। সেখানে হয়তো জিসি কলেজের কিছু ছাত্র থাকবে, সেখানে হয়তো বাইরেরও কিছু ছাত্র থাকতে পারে। তারপরে আমরা আমাদের সরকারের সাথে, আমাদের গভর্নমেন্টের সাথে, আমাদের ডিরেক্টর ম্যাডামের সাথে, আমাদের কলেজের যারা কলিগ আছেন সবাই মিলে বসে আমরা একটা সিদ্ধান্ত নেব যে যারা বাকি রয়ে গেছে তাদের জন্য কি করা যায়। সেই জন্য আমাদের ডিস্ট্রিক্ট কমিশনার এগিয়ে এসেছেন, আমাদের এডিসি ম্যাডাম এসেছিলেন, কালকে বনিকা চেতিয়া ম্যাডাম এসেছিলেন আমাদের কলেজে। উনি মেমোরেন্ডাম নিয়ে গেছেন ছাত্রদের কাছ থেকে। আমি কাছাড় কলেজেও সেম একইভাবেই মেমোরেন্ডাম দিয়েছে ওরা। তো আমি আশা করি দু একদিনের ভিতরেই এই সম্পর্কে ওনারা ওনাদের মতামত জানাবে। উদ্বেগজনক উষ্ণায়ন থেকে ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষায় পরিবেশ রক্ষার মহা আন্দোলনের সূচনা হবে হাতিছড়া বনদুর্গা মন্দির প্রাঙ্গণে। সম্প্রতি সূর্যের অস্বাভাবিক আর্দ্রতাও উষ্ণায়ন, যা অতি উদ্বেগজনক ও ভবিষ্যৎ ভয়াবহতার পথে। পরিবেশে শীতলতার শূন্যতা, প্রখরতার হাত থেকে রক্ষা পেতে একমাত্র প্রয়োজন গাছের ছায়া। কিন্তু দুর্ভাগ্যবশত গাছের সংখ্যার হার পৃথিবীতে পর্যাপ্ত নয়। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষায় জাগ্রত হতে হবে অনতিবিলম্বে। বৃক্ষের হার বৃদ্ধিতে নামতে হবে দায়িত্বশীল বৃক্ষ আন্দোলনে। ওই আন্দোলনের সূচনা করতে আগামী রবিবার কাছাড়ের ঐতিহ্যবাহী বনদুর্গা মন্দির প্রাঙ্গণ থেকে আমাদের পরিবেশ রক্ষার আন্দোলনের প্রতিজ্ঞাবদ্ধ সূচনা করার উদ্যোগ নিয়েছে সবুজ সৈনিক মঞ্চ। ওই দিন বেলা 10টায় মন্দির প্রাঙ্গণে বিশিষ্টজনদের হাতে নিয়ে বৃক্ষপূজন ও রোপণ সহ পরিবেশ প্রার্থনার কার্যক্রমের মাধ্যমে সবুজায়ন আন্দোলনের শুভ সূচনা হবে। তাই ওই পরিবেশ রক্ষার ঐতিহাসিক মুহূর্তে নিজের সাক্ষী রাখতে, উৎসবদের উপস্থিত থাকতে, যোগাযোগ উপস্থিত থাকার আহ্বান রইল। আপনিও উক্ত বিষয়ে উদ্বিগ্ন ও পরিবেশ রক্ষার কাজে নিজেকে জড়িত করতে উৎসুক ও আগ্রহী হলে ওই কার্যক্রমে সামিল হন এবং যুক্ত হন সবুজ সৈনিক মঞ্চে আহ্বায়ক সহ বনদুর্গা মন্দিরের সেবায়িত সীতারাম গোস্বামী। এই যে গাছ প্রত্যেক দিন দেখো অনেকটা নষ্ট হয়ে যাচ্ছে, সেই কারণে হাতিছড়া বনদুর্গা মন্দির পক্ষ থেকে এবং কমিটির পক্ষ থেকে আমি সীতারাম গোস্বামী যে সবাইকে আহ্বান করছি যে সবাই বৃক্ষরোপণ করো,
এবং অশান্তি যাতে দূরে থাক। এই যদি গাছপালা যদি আমাদের না থাকে, গাছ যদি না থাকে, আমরা একদিন অভাবে এবং অনটনে মারা যাব এবং অশান্তিয়ে মারা যাব এবং শ্বাসকষ্ট রোগ হবে আর অক্সিজেনও পাওয়া যাবে না। সেই জন্য আমরা সবাইকে মঙ্গল কামনা করি, রবিবার দিনে যাতে এই সবুজ উদ্যান কার্যে সবাই সহায়তা হোক এবং সাহায্য করুক, সেই কামনা আমি বরদুর্গা মন্দির থেকে সবাইকে আমি প্রার্থনা এবং অনুরোধ জানাইতেছি যে সবাই যাতে একান্তবদ্ধ হয়ে আমাদের রবিবারে আসে, এই যে আমাদের বৃক্ষরোপণ যাতে আমাদের সাহায্য করুন। আপনারা যে বৃক্ষরোপণ অভিযান করছেন এতে আমরা খুবই খুশি হয়েছি। আমাদের ওখানেও এর অনুপ্রেরণা যাবে আপনাদের এই এই কাজে, এই সৃজনশীল কাজে আমরাও একাগ্রতা আহ্বান করছি সবাইকে নিয়ে। হ্যাঁ, এবং আমরাও বৃক্ষরোপণে সামিল হব এবং সবাইকে বৃক্ষরোপণ আহ্বান জানাবো সবাইকে, সবাই যেন বৃক্ষরোপণ করেন। আজকে এই ওনার হাতে যে বকুল গাছটা দেখছেন, এটা একদিন বিশাল বৃক্ষরূপে পরিণত হবে, সমাজে সবারই অক্সিজেন জোগাবে। ভাবিকাল থিয়েটার গ্রুপ শিলচরের পরিবেশনায় নাটক মৃত্যু সাথে অভিসার আগামীকাল অর্থাৎ 29 জুন শনিবার সন্ধ্যা 7টায় শিলচর বঙ্গভবনে মঞ্চস্থ হবে। এই নিয়ে তৃতীয়বার মঞ্চস্থ হবে নাটকটি। এটি একটি মাল্টিমিডিয়া প্রোডাকশন যেখানে আলো আবহ সঙ্গীত অত্যাধুনিক মঞ্চ নাটকে সিনেমাটোগ্রাফির প্রয়োগ সব দিক দিয়ে 100% নিংড়ে দেওয়ার জন্য প্রস্তুত ভাবিকাল থিয়েটার গ্রুপ। এই মাল্টিমিডিয়া প্রোডাকশনটি দেখার জন্য সকল সংস্কৃতি প্রেমীদের আমন্ত্রণ জানান ভাবিকালের কর্মকর্তারা। নমস্কার, আমি সায়ন্তনী মিঠি ভাবিকাল থিয়েটার গ্রুপ থেকে। আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রস্তুতি শুরু হয়ে গেছে। আগামীকাল 29 জুন আমরা ভাবিকাল থিয়েটার গ্রুপ প্রেজেন্ট করতে যাচ্ছি আমাদের নাটক মৃত্যুর সাথে অভিসার। এবং এই নাটকটা এবার থার্ড টাইম প্রেজেন্ট হতে চলেছে, দ্যাট ইজ ফার্স্ট একবার হয়েছে সেকেন্ডে করিমগঞ্জ হয়েছে, এবার থার্ড টাইম উইথ সাম মডিফিকেশনস এটা আবার থার্ড টাইমের জন্য প্রেজেন্ট হতে যাচ্ছে। আমি জানি কালকে ওয়ার্ল্ড কাপ, তার জন্য একটা আর্নেস্ট রিকোয়েস্ট, আপনারা সবাই প্লিজ উইদিন 7 মতলব 6:45 to 6:50 ভিতরে আই রিকোয়েস্ট এভরিবডি প্লিজ আপনারা সবাই এসে যাবেন। আমরা শার্প 7 o'clock আমরা আমাদের প্রেজেন্টেশন স্টার্ট করে দিব। আই রিকোয়েস্ট এভরিবডি শিলচর বঙ্গভবনে কালকে 29 জুন আপনারা সবাই আসবেন ঠিক বিকেল 7টা। 7টায় প্রেজেন্টেশন শুরু হয়ে যাবে, তো 6:45 to 6:50 ভেতরে সবাই প্লিজ চলে আসুন। ইয়েস প্রেজেন্টিং সেজিদি দিদি আমাদের স্ট্রেংথ। ওকে, বাই বাই। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। কলেজের ছাত্র ভর্তি সমস্যা চরমে, আন্দোলনে নামল পড়ুয়ারা। গড়ের ভিতরে পানীয় জলের তীব্র সংকট, মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ দাবি। বিদ্যুৎপৃষ্ট হয়ে মহিষের মৃত্যু, বরাতে জোরে বাঁচলেন মালিক। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।